আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা বাগান করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, যেগুলো না রাখলেই নয়, এমন কিছু জিনিস আপনাদের দেখাবো। বিষয়টা এমন না যে এগুলো ছাড়া বাগান করাই যাবে না। বাগান করা যাবে, তবে সঠিকভাবে অনেক কাজ করা যাবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাগান করতে কি কি যন্ত্রপাতি বা গার্ডেন টুলস প্রয়োজন হয়। প্রথমেই দেখাই এই বেলচাটা। এটা আসলে কোনো কাজেরই না। এই টাইপের বেলচা তেমন কোনো কাজে লাগে না। এটা কিনেছিলাম 300 টাকা দিয়ে। জাস্ট ভিডিও করতে দুই একবার ব্যবহার করেছি। এখন এটা দিয়ে আমাদের রুবির হাগু পরিষ্কার করি, কারণ ফেলে রেখে তো লাভ হচ্ছে না, একটা কাজে অন্তত লাগুক। রুবিকে ভিডিও শেষে দেখাবো। এটা প্রুনিং শিয়ার বা ডাল কাটা কেচিও বলা যায়। এটা অনেক কাজের একটা জিনিস। যারা বাগান করেন এমন একটা কেচি অবশ্যই রাখার চেষ্টা করবেন। যে কোনো ধরনের ডাল সহজেই কাটা যায়। একটু মোটা ডাল হলে কেচিটা ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা কেটে নিয়ে তারপর জোরে চাপ দিলেই খুব সহজেই কাটা যায়। এটার শেপটাও দেখুন রাউন্ড। আমার এটা বেশ বড় সাইজের, কারগুলাপের ডাল কাটার জন্য একটু বড় সাইজের নিয়েছি। এটার দাম 500 টাকা নিয়েছিল। এটাকে কি বলে আমি সঠিক জানি না। গাছ রিপোর্টিং করতে চাইলে খুব সহজেই পুরনো মাটিগুলো টব থেকে বের করা যায়। যেসব টব অনেক বড়, সেই সব টবের সাইডের মাটি বের করার জন্য এটা ব্যবহার করি। এই গাছগুলো কেটে রেখেছি দেখুন। এইভাবে সহজেই টবের মাটি আস্তে আস্তে করে বের করে নেওয়া যায়। জোরে প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এইভাবে যে কোনো বড় গাছের সাইডের শিকড় কিছুটা কেটে গাছটা সুন্দরভাবে বের করে আনা যায়। একটু সময় নিয়ে কাজ করলে গাছের কোনো ক্ষতি হয় না। পাশাপাশি এই তিনটা একটা সেট ছিল। এই তিনটা কিনেছিলাম অনলাইনে এক ভাইয়ের থেকে। পরে অবশ্য এগুলো সিদ্দিক বাজারও পেয়েছি। এগুলো দুই সাইজের হয়, আমি বড় সাইজের নিয়েছি। এই প্রথমটাই আসলে কাজের, বাকি দুইটা কোনো কাজেরই না। এগুলো আলাদা সেল হয় না, তাই তিনটা একসাথেই নিতে হয়েছে। প্রথমটা দিয়ে বেশিরভাগ সময় ছোট ছোট টবের কিনারের মাটি এইভাবে করে আলগা করে খাবার দেই। এটা ব্যবহার করলে খুব দ্রুত অনেকগুলো গাছে খাবার দেওয়া যায়। এই টুলসটা দিয়ে কলম বা গ্রাফট করা হয়। এই টাইপের টুলস কিন্তু অনেক ধারালো হয়, কারণ গাছের উপরের বাকল কেটে গ্রাফট করতে হয়, তাই এগুলো ধারালো না হলে কাজ করা যায় না। আমি অবশ্য এই পর্যন্ত ব্যবহার করিনি। এইটা হলো গ্রাফটিং টেপ। গ্রাফট বা কলম করতে গেলে এই টেপটা প্রয়োজন হয়। এটার দাম কত মনে নেই, একটা দোকান থেকে অনেক জিনিস নিয়েছিলাম, সেই ভাই গিফট দিয়েছিলেন। এই বেলচাটা প্লাস্টিকের, এটাও কিন্তু অনেক কাজের, বিশেষ করে ক্যাকটাস স্যাকুলেন্টের মাটি এটা দিয়ে টবে নিতে সুবিধা হয়। ক্যাকটাস স্যাকুলেন্টের মাটিতে নানা ধরনের জিনিস ব্যবহার করা হয়, খালি হাতে ধরা যায় না, হাতে খোঁচা লাগে। গাছে কীটনাশক স্প্রে করার জন্য এমন হ্যান্ড স্প্রে মেশিনগুলো খুবই উপকারী। বড়টা 2 লিটার, বড়টা পাম্প করে স্প্রে করতে হয়, কষ্ট কম হয়। এছাড়া গাছের পাতায় পানি স্প্রে করার জন্যও এই স্প্রে মেশিনটা অনেক উপকারী। অনেক সময় দেখা যায় একটা গাছে ইমার্জেন্সি কীটনাশক স্প্রে করতে হবে, তখন ছোটগুলো প্রয়োজন হয়, কারণ কীটনাশক পানিতে দেওয়ার পর সেই পানি রেখে ব্যবহার করলে কাজ হবে না। ব্যবহার করার সময় কীটনাশক পানিতে দিয়ে নিতে হয়। যতটুকু কীটনাশক যখন পানিতে গুলাবেন তখনই ব্যবহার করতে হবে। ছোট হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে অনেকগুলো গাছে স্প্রে করা কষ্ট হয়ে যায়, কারণ এটা হাত দিয়ে চেপে চেপে স্প্রে করতে হয়। যাদের বাগান বেশ বড়, দুই সাইজের স্প্রে মেশিন রাখা উচিত। এই যন্ত্রপাতিগুলো ছাড়াও আরো অনেক জিনিস আছে, যেমন বনসাইয়ের জন্য অনেক কিছু প্রয়োজন হয়, আমি এগুলো দিয়ে কাজ সারি। আস্তে আস্তে আরো কিছু জিনিস কিনবো, অনেকেই এই জিনিসগুলো দেখতে চেয়েছিলেন তাই শেয়ার করলাম। নতুন বাগানিরা বুঝে শুনে কিনে নিবেন। এই হলো রুবি, তার খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নাই। ওনার হাগু পরিষ্কার করার কথাই বলেছিলাম। ছাদের চতুর্দিকে রেলিং নাই, তাই তাকে বাগানে নেই না। বাগানে নিলে রোদের মধ্যে সে বসে থাকে, টব নিয়ে খেলা করে, কিন্তু বাসায় আসার পর আমাদের ছাদে নিতে পারছি না। এমনিতেই বাইরে সে খুব একটা যেতেও চায় না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।